হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি ভালো আছি। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এখন বাজে দুপুর 12টা। তো আমার সোনামাকে আমি গোসল করে নিয়ে আসলাম, দেখতে পারছো। আর যখনই বাপের বাড়ি যায় তখনই আর আমার সোনামাকে থুয়ে আসতে পারি না, নিয়ে আসতেই হয়। তো আগে যাওয়াকালে আগের দিন ভিডিও ছাড়ছি, তোমরা দেখতেই পারছো যে আলে আসা, তো আলে নিয়ে আসা হয়েছে। তো ভালো করে শ্যাম্পু করে গোসল করে নিয়ে আসলাম। তো অনেকটা কথা বলে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। ধীরে ধীরে তোমরা ভিডিওটা দেখতে থাকো, খুবই ভালো লাগবো। আমাকে খাও তাকে দিতে, আমার আম্মু গোসল করছে যে, আমার আম্মু ব্যথা খাইতেছে। আমা মা কি খাও, ব্যথা খাইতেছ? তুমি গোসল করছো ঠান্ডার মধ্যে, দেখছো আমার মা এই যে গোসল করছে। তো গাইস, এই যে আমার মা গোসল টোসল করে ফ্রেশ হয়েছে, এই যে এখন ভেহাতি খাইতেছে, দেখতে পারছেন। তো আমি যখনই যাই বাপের বাড়ি ফিরে আসতে পারি না। এই যে আমার আম্মু, আম্মু তুমি কি খাচ্ছ? হ্যাঁ দাঁত দেখি, দাঁত দেখি, দাঁত। হ্যালো এভরিওয়ান, তো দেখতে পারছেন অনেকটাই বড় মাছ আনছে। তো এই মাছটা না অনেকটা তেল, আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। আমার সোনামার নিকে বড় একটা মাছ আনছি, আমার সোনামা মাছ খেতে অনেকটাই পছন্দ করে। তো দেখতে থাকো এই ভিডিওটা। তো এই মাছটা আমি কুটে তোমার সাথে তারপর শেয়ার করব। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আমার ভিডিওটা কীরকম হতে চলেছে। আর আগের মতন ভিডিওতে ভিউ নাই, মনে করে না যার ইউটিউবে ভিডিও ছাড়ি, তো এরকম মনে হচ্ছে। আর তোমার সাথে কথা বলতে বলতে আমার মাছ কাটা কমপ্লিট, আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। তো এখন আমি ভেজে নিব। তো আমার মাখানো কমপ্লিট, তো দেখতে পারছো লাল লাল করে নিয়েছি, হলুদ লবণ দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিলাম। তো এটাকে ভালো করে ফ্রাই করব। তো ভিডিওটা দেখতে থাকো। তো গাইস, আমি এখানে মাছটা দিয়ে দিচ্ছি, তো খুব সাবধানে। তো তেল ছিটটায় তো অনেকটাই মাছ বাজলে আমার খুবই ডর করে, অনেকটা ভয় লাগে। তো আমি অনেক দূরের থেকে মাছটা দিছিলাম, তো এইভাবে মাছটা আমার ভাজা কমপ্লিট, দেখতে পারছো। যদি আমি অনেক কিছু দেখাতে যাই গাইস, তো অনেকটাই ভিডিওটা বড় হয়ে যাবে, লং হয়ে যাবে। তো সেই কারণে আমি এইভাবে কেটে কেটে দিচ্ছি। আর এই যে আমার সবজিটা, আর সবজির কালারটা দারুণ হবে, তোমরা ফার্স্টের থেকে লাস্টে পর্যন্ত দেখো। আর এই যেখানে আমি সবজিটা রাঁধতেছি, তো ফাইনালি যে আপনাদের বাসাতে অনেকটা মানুষ কম, তো সবজি অল্প রাঁধলেই হয়ে যায়। তো সবজি পড়াই আমার কমপ্লিট, দেখতে পারছো, তোমাদেরকে ফাইনাল লুক দেখাবো। তো গাইস, আমার ভিডিওতে ভিউ নাই, খুবই খারাপ লাগে। যারা আমার ভিডিও দৈনিক দিন দেখতো তারা তো আমার ভিডিও তখন দেখে না বা কমেন্ট করে না, দু একজন দেখে, খুবই খারাপ লাগে। আর ভিডিওটা আপলোড করতে মন চায় না। আর এই যে আমার ফাইনাল লুক, তোমাদের সাথে সবজির কালারটা আমি শেয়ার করলাম, দারুণ একটা কালার, দেখতেই খুবই মিষ্টি মাছের ঝোলটা দারুণ হয়েছিল। আর এই যে এখানে আমার সোনামা, আমি ইফতার করতে বসবো, আর সোনামাকে যে এখানে দেখে ফল ফলান্তি দেখে অনেকটাই খুশি হয়েছে, যে ছিঁড়ে ধোয়া ধোয়ার নাই খবর, আমার সোনামা খেতে বসেছে, দেখতে পারছো। তো আমার সোনামা অনেকটাই হ্যাপি আছে, মা ছাড়া আমি কেমনি রাখি আমার সোনামাকে, দেখতে পারছো। সারাদিন আমার পিছন ছাড়ে না, এরকমই দুষ্টমি করেই থাকে। আর এই যে সোনামার নিগে বুঝাবুন্দা নিয়ে আসছে, এদিকে চেরি ফল, খেজুর, আঙ্গুর, কলা আরও আছে ফ্রিজে। তো সোনামা আসলে এভাবেই বাজার করে তোমাদের দাদাভাই। আর এই যে সোনামা খাচ্ছে সব কিছুই, অনেকটা হাসি পাচ্ছিল আমার সোনামা যখন। তুমি কি খেতে চাও? আঙ্গুর? হ্যাঁ অনিস্তার খুলবো তুমি? আমরা অনিস্তার খুলবো, আম্মু আমরা অনিস্তার খুলবো। দিদি তুমি রোজা আসলে, দেখি দেখি তুমি রোজা আসলে, তোমার মেয়ে লাটি রোজা হয়েছে, আপনি দেখো সেদিকে কটা রোজা দেখি। ও মা, আঙ্গু আম্মু যে কতটা রোজা আসাল, আঙ্গু আম্মু যে অনিস ইফতার করবো। এই যে আঙ্গু আম্মু ব্যস্ত বর্তমান গাইস, তুমি তুমি ব্যস্ত না আম্মু? দিদি দেখাও আমি ব্যস্ত,
তুমি ইস্তা খুঁটাছ আগে, সবাই আমাদের বাসায় চলে আসেন, কও আমা ক সবাই আসেন। হ্যালো এভরিওয়ান, তো দেখতেই পারছেন আমি ইফতারের বস্তু রেডি করে নিয়েছি, আর সোনা ভাইয়ের সাথে অনেক সময় কথা বললাম, আর এদিকে চানা দিয়ে মুড়ি নিয়েছি, আর এদিকে যা যা খাওয়ার লাগে আর কি, সারাদিন পরে ইফতার করব, তো এগুলো খাওয়ার পরে ভাত খাওয়ার মন ইচ্ছা করে না, তো কারণ সারাদিন পরে ইফতার খোলার পরে শুধুমাত্র এক গ্লাস পানি খাওয়ার পরে আর মনে করে না যে কিছু খাই, তবুও তোমার সাথে কিছুটা শেয়ার করলাম, তো অনেক দিন তো আর শেয়ার করা সম্ভব না, আর আমি আজকেই ফার্স্ট টাইম দেখাইলাম, তো এভাবে ইফতার করি সবাই মিলে, তো একটু বেশি করে ইফতার করব, কারণ আজকে আমাদের বাসায় যে একটা বাইদেউ আসে ছেলেকে পড়াইতে, তো আমরা সবাই মিলে একসাথে ইফতার করব, তো এখানে আমি সম্পূর্ণ রেডি করে নিয়েছি, কারণ সবাই মিলে এখন ইফতার করব, তো ভিডিওটা দেখো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার ছোটো ভাই হিসেবে বা বোন হিসাবে, আমি জানি আমার ছোটো ভাইয়েরা বড়ো ভাইয়েরা আমার বোন দাদা দিদিরা যেখান থেকে ভিডিওটা দেখছি অবশ্যই আমার কমেন্ট করে জানিয়ে দিবেন আমার আজকের ভিডিওটা কীরকম হতে চলেছে, তো এখানে শরবত নিয়েছি, যা যা নেওয়ার লাগে সমস্ত নিয়েছি, তো আজকের মতন এই পর্যন্ত, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন, আর যদি আমার ভিডিওতে ভিউ হয় অবশ্যই আমি দৈনিক দিনই ভিডিও দেওয়ার চেষ্টা করব, তোমরা ভিডিও দেখো না কমেন্ট করো না আমার খুবই খারাপ লাগে, খুবই একটা ভিডিও যারা করে ইউটিউবে তারা অনেকটাই কষ্ট করে, অনেকটাই ট্রাইগল করে, এই ভিডিও করো থাম্বনেল বানাওটা অনেক কিছু করতে হয় তোমরা সবাই জানো, প্লিজ একটু সাপোর্ট করো তোমরা সবাই, আর কি বলবো কথার কোনো ভাষা নাই, কারণ ভিডিওতে ভিউ নাই, এত কষ্ট করে ভিডিও করি 10-20 ভিউ হয় মনে হয় না যে ভিডিও করি, তো সবার জন্য টাটা, সবাই সুস্থ থাকবে।